অসম চুক্তির 6 নং অনুচ্ছেদ রূপায়ণ সংক্রান্ত নিয়ে প্রতিবাদের ঢেউ উঠতে শুরু হয়েছে করিমগঞ্জে। ক্ষোভের বিস্ফোরণ ঘটছে কংগ্রেসীদের মধ্যে। আজ ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে জেলা কংগ্রেসের পদাধিকারীরা উল্লেখ করেন যে অসম চুক্তির 6 নং অনুচ্ছেদ কোনো অবস্থায় মানতে পারছেন না তারা। বঙ্গ সন্তানদের কুণ্ঠাসা করতে এমনটা করা হচ্ছে, তাদের অস্তিত্ব রক্ষার্থে কংগ্রেস তীব্র আন্দোলনের পথে পা বাড়াবে বলে রাগডাক নারকে উল্লেখ করেন হয়। সাংবাদিক সম্মেলনে উত্তর কমিটির বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি সতুরায়, জেলা কংগ্রেস সম্পাদক সুব্রত দেব সহ অন্যান্য পদাধিকারীরা সামিল ছিলেন। এদিকে 6 নং অনুচ্ছেদ নিয়ে প্রতিবাদী কণ্ঠস্বর উঠে এল অসমের প্রাক্তন মন্ত্রী সিদ্ধগ্রামের থেকে। আজ আবর্তভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রাক্তন মন্ত্রীজন উল্লেখ করেন যে 6 নং অনুচ্ছেদ বঙ্গসন্তানদের গলার কাঁটা হয়ে দাঁড়িবে, ওই অনুচ্ছেদ কোনো অবস্থায় সমর্থন করা যায় না, প্রয়োজন হলে 72 গণ আন্দোলনের পথে পা বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়। যে বিশেষ করে আমরা দেখেছি, তখন ছোট ছিলাম, আসাম চুক্তি যখন হয়েছিল তখনও বাঙালিদেরকে অন্ধকারে রেখে আসাম চুক্তি হয়েছিল, সেটা আমরা অস্বীকার করি না, সেটা দৃঢ়তার সঙ্গে বলি। সমুয়ারে এই সরকার আসার পর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমি বলব, ক্লজ 6 ইমপ্লিমেন্ট করার জন্য যে কমিটি বানানো হলো সেখানে কোনো বাঙালি প্রতিনিধি নেই। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সিগনেচার ক্যাম্পেইনিং করব, করিমগঞ্জের জনসাধারণের তরফ থেকে সহযোগিতা থাকবে করিমগঞ্জ জেলা কংগ্রেস। আমাদের কথা হচ্ছে গিয়ে যে 72 জন ভাষাগোষ্ঠীকে বাদ দিয়ে এই ধরনের একটা রিপোর্ট প্লেস করাটা আমরা কোনদিন সেটা মেনে নিতে পারি না। 51 এনআরসি ইনকমপ্লিট, তো কিসের উপর ভিত্তি করে হঠাৎ করে 51, হঠাৎ করে 71? তো এই যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। তো সেই কথাগুলো লিপিবদ্ধ করে এবং বিগত দিনে যেগুলো ক্লজ যেগুলো আছে, যেমন আপনারা আসাম গেজেট গেজেটে লেখা আছে 6 সেপ্টেম্বর 1950, পেজ নাম্বার 1464, সেখানে লেখা আছে ইন্ডিজিনিয়াস পিপুল অফ আসাম মিন্স এ পার্সন বিলঙ্গিং টু দ্য স্টেট অফ আসাম অ্যান্ড স্পিকিং দ্য আসামিজ ল্যাঙ্গুয়েজ অর এনি আদার টাইপ অফ আসাম অর ইন কেস অফ বরাক ভ্যালি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস রিজন, সেখানে ক্লিয়ার গেজেটে লেখা আছে। কিন্তু অতএব যদি ইন্ডিজিনিয়াস ধরা হয় যদি, তাহলে কিন্তু বরাকবেলিকে বাদ দিয়ে ইন্ডিজিনিয়াস ধরা সম্ভব নয়। এই যে সিদ্ধান্ত যেটা নেওয়া হলো সেই সিদ্ধান্তের পূর্ণ বিরুদ্ধে আমরা করি এবং আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সিগনেচার ক্যাম্পেইনিং করব, আমাদের ওয়ার্ড কমিশনাররা, আমাদের কংগ্রেস কর্মীরা এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা সেই মেমোরিয়ামটা পাঠিয়ে দেবো। এবং দরকার হয় যদি, আমরা চিন্তা করছি যে রাষ্ট্রপতির সঙ্গে আমরা হয়তো ফিজিক্যালি আমরা দেখা করতে পারি করিমগঞ্জের জনসাধারণকে নিয়ে, রাজ্যের যে যারা আছেন, যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছেন, যারা ওদের কাছে আমরা মেমোরিয়াম পাঠিয়ে দেব। অর্থাৎ আমরা যারা বঙ্গবাসী আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পরিকল্পিতভাবে আমাদের অধিকারগুলো হরণ করা হচ্ছে, আমার দুঃখ হয় রাজদীপবাবু এবং দিলীপবাবুদের উপর। দিলীপবাবু বলছেন যে বিজিবি জানে যে কীভাবে প্রতিশ্রুতি পালন করতে হয়। হ্যাঁ, বিজিবি জানে ক্লজ 6 কীভাবে প্ল্যান পালন করতে হয়, বিজিবি জানে বাঙালিদের অধিকার কীভাবে খর্ব করতে হয়,
বিজেপি জানে যে বাঙালিদেরকে কীভাবে কুণ্ঠাসা করতে হয়, বিজেপি জানে যে বাঙালিদেরকে চাকরি না দিয়ে ভোড়াগুলিতে এসএমএসদেরকে কীভাবে চাকরি 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 দিতে হয়। এবং মুসলিম যতক্ষণ পর্যন্ত এক না হইছে ততক্ষণ পর্যন্ত অন্তত আমরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অধিকার থেকে আমরা বঞ্চিত থাকব। কিন্তু বিজেপি বিভিন্ন ধরনের ভুল মানে বুঝাইয়া কিছু বাঙালি হিন্দু মানুষরে মেজরিটি হিন্দু মানুষরে তারা আলাদা করে রাখছে। এবং এনআরসির সময় আমরা খুঁজলাম যে এনআরসির লোকে এটা টার্গেট করা হয়েছে শুধু বাঙালি হিন্দু এবং মুসলিম মানুষরে, যাতে এনআরসি থেকে নাম বাদ দেওয়া হয়। এক সময় এটা দেখা যাইব যে যারা বাদ বাদর তালিকার যারা পড়ছে তারা বেশিরভাগ হিন্দু এবং মুসলিম থাকবো, এবং ঠিক যেটা আমরা খুঁজছি ওটাও ঘটছে। পরে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা নিয়ে হিন্দু মানুষরে আশ্বস্ত করা হয়েছে যে সবরে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু এই নাগরিকত্ব দেওয়ার নামে একদিকে বুঝে নাগরিকত্ব দেওয়া হইব, আর একদিকে স্পিকিং এসামিজ মানুষগুলারা বুঝে যে তোমরা 6 নম্বর দফা দিয়া তোমরা অধিকারে তোমরা সাব্যস্ত করুন, তোমরা যেটা ছাড়া তোমরা কথা জায়গা থাকো। আজকে এটা প্রমাণিত যে 6 নম্বর দফা ইমপ্লিমেন্টেশন কমিটি কমিটির কোনো বাঙালি মানুষের স্থান নাই, না মুসলিম না হিন্দু। এবং যারা এই কমিটির যারা আছে আজকে তারা রিপোর্ট সাবমিট করছে, এই রিপোর্টটা আপনারা নিশ্চয় পত্রিকার দেখছেন যে 85% মানুষের তার চাকরির ক্ষেত্রে বিভিন্ন অধিকারের ক্ষেত্রে তারা রিজার্ভেশন দ্বারা পাইব, এখানে বঞ্চিত থাকবো বাঙালি হিন্দু এবং মুসলিম মানুষ যেগুলো তারা টার্গেট আজকে টার্গেটে ফুলফিল করা হয়েছে। আজকে আমরা যদি এখানে যারা মানুষগুলা আমরা সবাই জানি যে আমরা সিলেট ডিস্ট্রিক্টের মানুষ, বরাকবিলের মানুষ, অরিজিনাল খাসাড় এবং সিলেট ডিস্ট্রিক্ট, এই দুইটা ডিস্ট্রিক্টের মানুষগুলা সব ক্লিন ইন্ডিয়া। আজকে এখানে কোনো দেশ বিভক্ত হয়েছে, হয়তো পাকিস্তান হয়েছে, ভারতবর্ষ হয়েছে, কিন্তু মানুষগুলা তো জায়গা থাকছে এখানে। এই মানুষগুলা অরিজিনাল তাহার পরেও তার হয়তো কেউ ডকুমেন্ট দিতে পারছে না, তখন জমিদারি প্রথা বাংসে বোধহয় 1972 এই জমিদারি প্রথা যখন আসিল তখন আমরা সবাই জানি যে জমিদারের আওতায় যে সমস্ত মানুষগুলো আসিল তারার তো কোনো ল্যান্ড ডকুমেন্ট নাই, তারা জমিদারের ইয়া তারা কৃষিজীবী, তারা কাজ করছে, কৃষক হিসাবে কাজ করছে। আজকে এই মানুষগুলো তার ডকুমেন্টগুলো কীভাবে সাবমিট করতো? যারা এনআরসি 1951 যেটা এনআরসি হয়েছে, 1951 এনআরসির সময় দেখা গেছে যে বহুত ভিলেজ যেগুলো এনআরসির আওতা ঢুকেছে না 1951। আজকে এই যে বিপ্লব শর্মা কমিটি যেটা রিপোর্ট সাবমিট করছে 1951 তারা বৃত্তি বছর ধরছে, 1951 যদি বৃত্তি বছর ধরে যে সমস্ত গ্রামগুলা তখন 51 এনআরসির আওতাতেও আসিল না, এনআরসি করাও হয়েছে না, এবং যারা এনআরসির তদানীন্তন সময় যারা এনআরসি করছে কোনো গ্রামের এক পরিবারও বইয়া এ সমস্ত গ্রামের মানুষের নাম লইছে, বেশিরভাগ দেখা গেছে ডাক নামে তার এনআরসি 51 এনআরসি তার ডাক নামে আইসে। এই যে ডাক নাম যেগুলা নামও ভুল করছে, তার বাবার নামও ভুল করছে, তার মানে এটা কারেক্ট এনআরসি হয়েছে না, এটা ইনকারেক্ট এনআরসি হয়েছে। এই 51 যদি বৃত্তিবর্ষ আজকে বিপ্লবশর্মা কমিটি যদি ধরে, প্রথম একটা ওই গেছে গিয়া যেটা বৈষম্য আমরা লাগে হয়েছে যে বাগানোর মানুষ যারা তারার কোনো ডকুমেন্ট লাগে না, ট্রাইবেল মানুষ যারা তারার কোনো ডকুমেন্ট লাগে না, এবং আপার আসামর যে সমস্ত বহুত জাতি জনগোষ্ঠী বহুত মানুষ আছে যারা কোনো ডকুমেন্ট লাগে না, উইদাউট ডকুমেন্টে তারা এনআরসি তারার নাম অন্তর্ভুক্ত হয়েছে। আর আমরা রইল কি ডকুমেন্ট গুলোর তাহার কারণে যে সমস্ত সামান্যগুলোর কারণে।